আজ শাহবাগের মোড়ে 96 দিন ধরে আমরা অনশন করছি। যে বৃষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃষ্টিটা নতুন না, আজকে প্রথম না, প্রায় প্রত্যেক দিনে আমরা এরকম বৃষ্টিতে কাক ভিজা ভিজি। আবার প্রচণ্ড রোদে আমরা সেই রোদের ভিতরে আমরা নিজেরা পুড়ি। তো আমাদের ভাগ্যটা কোথায় গিয়ে শেষ হবে আমরা নিজেরাও যাই না, তবে একটা প্রত্যাশা, আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশা, আমরা একটা ভালো খবরের প্রত্যাশায় আছি, হয়তো সেটা খুব কাছে, খুব সন্নিকটে। আমাদের হয়তো আল্লাহ তাআলা এই বৃষ্টির দিনে দোয়া নাকি কবুল করেন, আমি শুনেছি। আজকে যতগুলো মানুষ আমরা এখানে আছি, প্রত্যেকটা মানুষের মনের ভাষা যেটা, সে ভাষাটা আল্লাহ নিশ্চয় কবুল করবেন। এবং আমরা চাই যে আমাদেরকে যেন আর একদিনও এই শাহবাগের মোড়ে এই মানবতার জীবনযাপন না করতে হয়। আপনারা দেখে অবাক হবেন যে ফ্লাইওভার নিচে আমাদের নিবন্ধিত শিক্ষকরা দাঁড়িয়ে আছেন, বসার মতো জায়গা নেই। আর আমি যে জায়গাটা বসে আছি, আমি একটু দেখাবার চেষ্টা করছি যে এখানে যারা বসে আছেন তাদের বসাটা যে কত দুর্বিষহ এবং কত দুর্গম অবস্থায় তারা বসে আছেন, আমি শুধু সেটুকু দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র নিজেকে একটু এই বৃষ্টি থেকে আড়াল করা যায় কীভাবে, সেই চেষ্টা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার। আমি জানি না দৃষ্টি আমাদের এই মানবতার জীবনযাপনের চিত্র আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি পর্যন্ত যায় কি না, আমি সত্যি জানি না যে আমাদের এই কষ্টের কান্নাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছে যায় কি না। তবুও প্রত্যাশা করি, তবুও অপেক্ষা করি, হয়তো আজকেই শেষ দিন, কালকার আমাদেরকে এই শাহবাগের মোড়ে বসতে হবে না। আমরা হয়তো কালকে প্রত্যেকেই আমাদের কর্মজীবী নারী হিসেবে, কর্মজীবী পুরুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারব। আমি দেশবাসীর কাছে আমার এই নিবন্ধিত শিক্ষকদের পক্ষ থেকে দোয়া চাইছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ এখানে যারা রয়েছেন তারা অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন, আজকে 3 মাসের উপরে, অনেকে সন্তান অসুস্থ, অনেকে বাবা অসুস্থ, অনেকে মা অসুস্থ, অনেকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন, অনেকে আছে 3 বেলা খেতে পারছে না, অনেকে আছে শোবার জায়গা নেই, তারপরেও আমরা অপেক্ষা করি এই রকম দুর্গম পরিস্থিতিতে যেন একটা ভালো খবর আমাদের কান পর্যন্ত পৌঁছায়। শুধুমাত্র একটা ভালো খবর, সেই খবরটা আমরা যে নিবন্ধিত শিক্ষক, আমরা যে নিবন্ধিত শিক্ষক এই শাহবাগের মোড়ে 86 দিন ধরে বসে আছি, আমাদের সকলের কান্না যেন প্রধানমন্ত্রী মাননীয় আমাদের মা জননী তার কান পর্যন্ত পৌঁছায়, এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই দাবিটা যেন তারা মেনে নেয়। আমাদের এইটাই প্রত্যাশা, আর কোনো প্রত্যাশা নেই, আমরা ঘরে ফিরে যেতে চাই। আমরা রাস্তার ধুলোবালিতে থাকতে চাই না, আমরা বৃষ্টিতে ভিজতে চাই না, আমরা ঘরে ফিরে যেতে চাই। আমাদের একটাই চাওয়া, আমরা ঘরে ফিরে যেতে চাই, সেটা আজ হোক অথবা কাল হোক, যত তাড়াতাড়ি হোক। আমার এই চাওয়াটা যেন কবুল হয় এবং ভালো একটা যেন খবর আসে, সেই প্রত্যাশায় আজকে আমি আবার আপনাদের কাছে দোয়া চাইবো, আমরা যেন ঘরে ফিরে যেতে পারি, দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন।